দীর্ঘ 22 মাস পর করোনা বিধি মেনে বৃহস্পতিবার রাজ্যের সমস্ত স্কুলগুলি খুলেছে। ঠিক তার কয়েক ঘন্টা পরই সরস্বতী পূজায় মেতে উঠল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি গার্লস স্কুলের পড়ুয়া ও শিক্ষিকারা। শুক্রবার দেখা গেল স্কুলের ছাত্রী ও শিক্ষিকারা আলপনা দেওয়া থেকে শুরু করে স্কুলকে সাজানো শুরু করেছে। যদিও এই আনন্দঘন মুহূর্তে প্রত্যেকের মুখে ছিল মাস্ক, শিক্ষিকা ও ছাত্রীদের মুখে উঠে এলো স্কুল যেন খোলা থাকে। তারা জানান স্কুল বন্ধ থাকার কারণে বাড়িতে ঠিকমতো পড়াশোনা হচ্ছিল না। দেবী সরস্বতীর কাছে তাদের একটাই প্রার্থনা, যেন সবাই ভালো থাকে। আমি খুশি, আমি প্রথমে ভাবছিলাম যে এত বড় জিনিসটা, আমি ভেবেছিলাম যে এরকম আমি একটা থিম করব, তো আমাকে মনে হয়েছিল যে আমার দিদিদের নিয়ে আমাদের করতে হবে, বাকি দিদিদের আর কি। তো 3 তারিখে স্কুল খোলার পর আমার সেটা খুব আনন্দ ফিল করলাম যে না, আমি এবার স্টুডেন্টদেরও সাথ পাব। তো ওদের সহযোগিতা এবং আমার সহকর্মী দিদি, আমার সহযোগী দিদিদের সাহায্য পেয়ে, বড়দির সাহায্য পেয়ে আমি সত্যি মানে খুশি যে আমি এটা করতে পেরেছি, দাঁড় করতে পেরেছি। আর ভবিষ্যতেও যেন স্কুল খোলা থাকুক, এটাই আমরা চাই। দীর্ঘ 22 মাস পর স্কুল খুললে এবং কয়েক ঘন্টা টাইম পেলেন এই পুজো করার, কী চাইবেন মায়ের কাছে স্টুডেন্টদের জন্য? স্টুডেন্টদের কাছে অবশ্যই চাইবো যে ওরা ভালো রেজাল্ট করুক, খুব ভালো রেজাল্ট করুক, আবার স্কুল খুলুক, ওরা মূল স্রোতে ফিরে আসুক, স্কুলে এসে পড়াশোনা করুক। স্কুলের পড়াশোনা আলাদা আলাদা, স্কুল খুব দরকার। দীর্ঘ 22 মাস পর আমাদের স্কুল খুলেছে, আর আমরা সবাই মিলে সরস্বতী পুজো সুন্দরভাবে করার জন্য সকলে মিলে অনেক খেটেছি, অনেক সাজিয়েছি। এখানে আমাদের সকলেরই অনেক অবদান আছে, আর আপাতত আমরা চাই যে করোনা যে উড়ে যাক এবং সম্পূর্ণরূপে আমরা যেন সবাই মিলে আবার স্কুলে ফিরে এসে সব ছাত্রছাত্রীদের সাথে, সমস্ত দিদিমণ্ডলীর সাথে আমরা যেন আবার সেই আগের রূপে ফিরে যেতে পারি, আবার যেন আগের মতো পড়াশোনা চলে। আর আমরা সমস্ত কোভিড প্রোটোকল মেনে, সমস্ত সোশ্যাল ডিস্টেন্সিং মেনে কিন্তু আমরা এই সমস্ত কাজ করেছি। দেখা যায় দীর্ঘ 22 মাস স্কুল খুলে যায়, তার স্কুল খোলার মুখেই তোমরা সরস্বতী কতটা আনন্দ করে স্কুলে বন্ধুদের সাথে টিচারদের সাথে? খুবই আনন্দ হচ্ছে, খুবই আনন্দ, কারণ আমরা চাই যে পুরোপুরি করোনা আর যেন নাই থাকে, আবার আগের মতো আমরা সব স্টুডেন্টরা আসি, সব টিচাররা থাকুক, সুন্দরভাবে যেন আবার আগের মতো আমাদের দিনগুলো কাটুক। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।